লং ডিস্টেন্স রিলেশনশিপ অর্থাৎ অনলাইনে প্রেম, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেমটা কোথায় হয় জানেন? যখন আমার হয় দিন, তার হয় রাত। ভালোবাসাবাসির জন্য যেন শিডিউল করে নিতে হয়, সব কিছু কিরকম যেন কৃত্রিমতায় মোড়ানো। আর এই করোনাকালে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কেমন যেন কাছে থেকে অনেক পর। কারোর সাথে মন খুলে আড্ডা দেওয়া যায় না, কাউকে জড়িয়ে ধরা যায় না, আর সেই জন্যে হয়তো আমাদের সবার প্রায় দম বন্ধ। একটা সম্পর্ক গড়তে হলে একসঙ্গে থাকাটা খুবই দরকার, একজন আরেকজনকে চেনার জন্য, বোঝার জন্য। একসঙ্গে থাকলে সম্মানবোধটাও বাড়ে। রুবাবের সাথে আমার অনলাইনেই পরিচয়, তারপর আস্তে আস্তে কথা বলা, তারপর প্রেম। ও থাকে কানাডায় আর আমি থাকি এখানে। ওনাকে আগামী 3 বছরও দেশে আসতে পারবে না। প্রতিটা দিন আমি ওর ফোনের অপেক্ষা করি, আর ফোন এলেই তুমি জানো যে করোনায় সবার কাজ বন্ধ, চ্যানেলগুলো বিপদে, ঈদে কোনো নাটক নেই, রাতের পর রাত জেগে আমি স্ক্রিপ্টটা লিখলাম যাতে করে সবাই বাসা বসে শুটটা করতে পারে। ইভেন আমি প্রডিউসারের কাছ থেকে নগদ অ্যাকাউন্টে আমি অ্যাডভান্স এনেছি, আর তুমি মাঝপথে বলছো নাটক করবে না। এত বাজে স্ক্রিপ্ট আর এত বাজে সংলাপ, এগুলো আমি স্ক্রিনে বলতে পারবো না। সরি, তুমি অ্যাওয়ার্ড উইনার শাহেদ রেজার স্ক্রিপ্ট বলছো বাজে। সম্পর্ক তৈরি করতে হলে নাকি একসঙ্গে থাকতে হবে, আর একসঙ্গে থাকলে সম্মানবোধ বাড়ে। কি সব কথাবার্তা এগুলো! হ্যাঁ, মাঝে মাঝে একই ছাদের নিচে থেকে একজন আরেকজনকে চেনা যায় না, আমার আর তোমার সম্পর্ক দেখে বোঝো না। নাইমা, তুমি নাটকের সংলাপের সাথে আমাদের সংসার জড়াচ্ছ। নাটক তো জীবনের বাইরে না শাহেদ। হ্যালো মা, কেমন আছো তুমি? মা, আই মিস ইউ, আমাকে তোমার কাছে নিয়ে যাও প্লিজ। আমিও তোমাকে অনেক মিস করছি মা, কিন্তু কিভাবে নিয়ে আসবো বলো? এই করোনার জন্য তো আমরা সবাই আটকে গেছি, বাসা থেকে বের হওয়া নিষেধ, আর যদি আমরা বাসা থেকে বের হই তাহলে করোনা এসে একদম হালুম করে খেয়ে ফেলবে। মা, আই লাভ করোনা, এই জন্যই তো তুমি আর বাবা এখন বাসায় থাকছো। আমি তোমার সাথে টাইম পাস করতে চাই। আমিও তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই মা, করোনা ভালো হয়ে গেলে আমি তোমার সাথে এখন আর কথা বলবো না, বাই। কি ব্যাপার মা, আয়েশা তো তোমাদের ওখানে নর্মালি অনেক এনজয় করে, এখন ওর মন খারাপ কেন? বলছে মা বাবা একসাথে আছে, আমি ওইখানে যাব, ওদের সাথে সময় স্পেন্ড করব, মজা করব। কথা শুনছে না একদম। তোরা কি এটা বুঝতে পারছিস যে ওর এই বয়সে ওর এই সুন্দর শৈশবটা, বাবা মাহীন কাটাটা খুব ভালো না, এটা আমার মোটেই পছন্দ হচ্ছে না। ওর কিন্তু বাবা মা সহ কোনো স্মৃতি গড়ে উঠছে না। আচ্ছা, তোদের তো এখন শুটিং বন্ধ, এখন না হয় নিয়ে যা। আমি আগে ভেবেছিলাম যে আয়েশাকে বাসায় নিয়ে আসবো, কিন্তু সত্যি কথাটা কি জানো মা, ও যেরকম ভাবছে যে বাসায় অনেক হ্যাপি একটা এনভায়রনমেন্ট, সবাই একসাথে মিলে হাসি খুশিভাবে থাকবো, বিষয়টা কিন্তু তা না। শাহেদের সাথে যে আমার বোন ছিল একথা তো তোমরাও জানো, এসব দেখলে ওরা আরো মন খারাপ করবে। তোরা যে কি করিস, এতদিন বলেছিস ব্যস্ততার জন্য সময় দিতে পারছিস না, ওকে কাছে রাখতে পারছিস না, আর এখন একসাথে থাকছিস তাও তোদের সময় হচ্ছে না। এত ছোট একটা জীবনে তোদের এত জটিলতা কেন, এত সমস্যা কেন? ঠিকই বলেছো, ছোট্ট এই জীবনে এত জটিলতা পোষায় না। কাজ নিয়ে টেনশন করবেন না, প্রোডিউসার তো আমি, আপনি শুটিং করতে পারলে করবেন, না করতে পারলে কোনো সমস্যা নেই। আপনি বরং নাইমার সাথে কথা বলেন, আপনারা দুজনই নামি দামি মানুষ, পরিচিত মুখ, আপনাদের মধ্যে কোনো সমস্যা হলে ভক্তদের কাছে ভুল বার্তা যাবে।
ইন্ডাস্ট্রিতে আপনারা অনেক পাওয়ারফুল কাপল, আপনাদের দুজনের সামনেই কিন্তু একটা সুযোগ এসেছে। আপনারা দুজন দুজনের সাথে কথা বলুন, মন খুলে শেয়ার করুন। এই করোনায় লকডাউনে স্বামী স্ত্রী যাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল তাদের মধ্যে আবার নতুন করে প্রেম হয়েছে। ভালোবাসার পোস্টের ছড়াছড়ি ফেসবুকে। আমি ডিভোর্স চাই শাহেদ। তুমি ডিভোর্স চাচ্ছ? নাইমা তোমার মাথা ঠিক আছে? এতদিন মাথা ঠিক ছিল না, একটু আগে হঠাৎ করে মাথা ঠিক হয়ে গেল। মাথা যদি আগে ঠিক থাকতো তাহলে তো ডিভোর্সটা আগেই চাইতাম। কি তুমি আমাকে ডিভোর্স দেবে না? নো প্রবলেম, নো প্রবলেম অ্যাট অল। তুমি যদি আমাকে ডিভোর্স না দাও আমি দিয়ে দেবো। তুমি আমাকে ডিভোর্স দিবে? ও লাগলো বুঝি। আই গেট ইট, ইগো হার্ট হলো, রাইট? আফটার অল তুমি বিশিষ্ট ডিরেক্টর শাহেদ রেজা, তোমাকে যদি ডিভোর্স দেই নিউজ হবে, জার্নালিস্টরা লিখবে আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, রেপুটেশন হ্যাম্পার হবে। আই গেট ইট, আই গেট ইট। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। আমার সাথে কমিটমেন্ট দিয়ে জোর করে আমাকে বিয়ে করেছিল সেটা আমি লিখব। আর রোমান্টিক ডিরেক্টর হাজবেন্ড ওয়াইফের লাইফের উপরে সব স্টোরি, সে রিয়েল লাইফে কি যেহেতু করোনাকালীন সময় কোনো কাজ নেই আমাদের, আমরা সকালবেলা বসে একজন আরেকজনের লেখা নিয়ে ডিসকাস করবো, কার লেখা কি হয়। নাইমান অফিসার একজন অভিনেত্রী, টিভি পর্দা থেকে শুরু করে বাস্তব জীবনে ঘুমানোর আগ পর্যন্ত অভিনয় করে থাকেন। সবসময় একটা মুখোশ পরে থাকেন তিনি, জীবনে অর্থ প্রাপ্তি ছাড়া আর কোনো লক্ষ্য নেই তার। অর্থের কারণে মানহীন হলো যে কোনো নাটক চলচ্চিত্রে তিনি অভিনয় করতে পারেন। বিবাহিত জীবনে স্বামীর প্রতি তার কোনো দায়িত্ব নেই এবং সংসারে কোনো কাজও তিনি করতে চান। বিয়ের পূর্বেও তার একাধিক প্রেম ছিল আর বিয়ের পরেও নানান ব্যক্তির সাথে তার সম্পর্কের কানাঘুষা শোনা। নাট্য পরিচালক শাহেদ রেজা তার স্ত্রী ছাড়া সকল নায়িকার সাথে তিনি প্রেম করেন। সমাজে তাকে একজন ক্রিয়েটিভ পার্সন হিসেবে চিনল, ব্যক্তি জীবনে তিনি একটা ভণ্ড, বিন্দুমাত্র প্রোগ্রেসিভ না। স্ত্রীকে কীভাবে সম্মান করতে হয় তিনি একেবারেই জানেন না। আরও কিছু শুনতে চাচ্ছ? যেহেতু এতই খারাপ, এক কাজ করি, লকডাউনের পরে আমরা ডিভোর্স ফাইল রেডি করে ফেলি। বাট একটা প্রশ্ন থেকে যায়, কারণ যেহেতু তোমার আমার ক্যারিয়ার নিয়ে চলতে হবে, ভক্তদের হাজারো প্রশ্ন থেকে যাবে। প্রশ্ন অ্যান্সারগুলো কী হয় সাংবাদিকদেরকে? এক্সকিউজ মি, আমি কোনো রকম কোনো জার্নালিস্ট ফেস করতে পারবো না। ফেসবুকে যে আমি স্ট্যাটাস দিয়ে দিব ডিভোর্স হয়ে গেছে, তুমিও জানিয়ে দেবে। দেখো নাইমা, ডিভোর্সটা প্রতিটা মানুষের পার্সোনাল ইস্যু। আমি পার্সোনালি চাই না যে আমার ডিভোর্সের কারণ নিয়ে ভক্ত বা সাংবাদিক লেভেলে কোনো প্রশ্ন থাকুক, বিকজ এটা কমপ্লিটলি আমার পার্সোনাল ডিসিশন। আমরা একটা কাজ করতে পারি, আমরা স্ট্যাটাসে দুজন দুজনের সম্পর্কে পজিটিভ কথা বলবো, ভালো ভালো কথা, এবং এমনভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করবো যে আমরা ডিভোর্সের পরেও একটা ফ্রেন্ডলি রিলেশন থাকবে আমাদের। অত্যন্ত সুন্দরী এবং গুণী একজন, সে আমার জীবনে ধ্রুবতারা হয়ে এসেছিল, সে আমার সংসারকে যত্নে সাজিয়ে রেখেছিল, কিন্তু কিছু বিশেষ কারণে গত কয়েক বছর ধরে আমাদের মাঝে আর সে সুসম্পর্ক নেই। আর তাই আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসা সবসময় আমাদের সাথে রাখবে।
মিথ্যা কথা লিখতে যে কি পরিমাণে কষ্ট। এটাই তোমার সেই সুন্দর লেখা যেটা তুমি ফেসবুকে স্ট্যাটাস দিতে চেয়েছিলে আমাদের ডিভোর্সের পর। অবাক হচ্ছে কেন? আমি তো তোমার সম্পর্কে সত্যি কথাই লিখলাম। সুন্দরী, গুণী, ধ্রুবতারা, তুমি যে আজকে ডিরেক্টর আমার কারণে সেগুলো তো একবার উল্লেখ করনি। আমি আমার ক্যারিয়ারে তুঙ্গে থাকার সময় তোমাকে বিয়ে করার জন্য এবং আমাদের সন্তানের জন্য 3 বছর আমার ক্যারিয়ার থেকে দূরে থেকেছি, কমপ্লিটলি তোমার সংসার করেছি, সেগুলো কোথায়? সেগুলোর কথা তো একবারও লেখনি। হ্যাঁ, সব বাদ দাও, আমার উপার্জনের অনেক বড় একটা অংশ আমি তোমার পেছনে ঢেলেছি যেন তুমি তোমার কাজটা ঠিকভাবে করতে পারো। সেই কন্ট্রিবিউশনের কথাটা কোথায়? আজকে আমরা যে ফ্ল্যাটে থাকছি সেই ব্যাংক লোনটা কিন্তু আমার নামে, ভুলে যেও না। তোমার ক্যারিয়ার আমি গড়ে দিয়েছি। তুমি অভিনেত্রী হওয়ার আগে থেকেই আমি ডিরেক্টর। আর ভুলে যেও না, আমার নাটক দিয়েই কিন্তু তুমি জনপ্রিয়তা পেয়েছো। এখন তো অনেক টাকা, 2 দিনে 80,000, মাঝে মাঝে আবার 1 লাখও নাও, তাই না? আমার চেয়েও বেশি আর্ন করো তুমি। কিন্তু ভুলে যেও না, শুরুর দিকে তোমার কস্টিউম কেনার টাকা ছিল না, যেই টাকা আমি তোমাকে দিয়েছি, আমি নিজে তোমাকে কস্টিউম কিনে দিয়েছি। এখন মনে আসছে না? ভুলে গিয়েছো। Facilities under intense pressure. Despite rising numbers of infections, the Indian government says there is encouraging news about the rate of recovery from the virus. But some parts of India have reimposed lockdown restrictions, others have... তুমি ডিভোর্স চাচ্ছো তো? ফাইন, আমি লয়ারকে ফোন দিয়ে দিচ্ছি, সব রকম ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু ডিভোর্সের পরে ফেসবুকে স্ট্যাটাস, ভক্তদের জানাও, সাংবাদিকদের সাথে কথা বলে আমি পারবো। এতে ভক্তরা কি ভাববে আর কি ভাববে না, আই ডোন্ট আমাদের ব্যাড লাগ মানে মেয়েদের, আমাদের এই সমাজটা এরকম যে ডিভোর্সের জন্য মেয়েটাকেই দোষ দেবে। ডাজেন্ট ম্যাটার তুমি কি করে বেরিয়েছো, কোন নায়িকা নিয়ে ঘুরেছো, কি করেছো না করেছো, আমার সাথে কত রকম ইনজাস্টিস করেছো, এগুলো নিয়ে কেউ একটা কথাও বলবে না। সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। আর কারণটা জানো কেন? সিম্পল, জাস্ট বিকজ আমি একটা মেয়ে। তোমার জীবনের বেস্ট ডায়লগ তুমি এবার, বেস্ট স্ক্রিপ্ট, বেস্ট ইনপুট দিয়ে লিখবে, যেটা তুমি ফেসবুকে স্ট্যাটাস দেবে আমাকে। এটার জন্য আমি তোমাকে সময় দিলাম। আর একটা মেয়ে হয়ে তুমি কত কিছু করেছো সব কিন্তু কিছু আমি জানি, বলবো? আমি বলতে চাই না তো, কারণ তুমি ভুলে গেলে আমি ভুলে যাই যে টিল নাও তুমি আমার বাচ্চার মা। হ্যাঁ, লিখবো, আমি এমন ভাবেই লিখবো যে ফেসবুকের স্ট্যাটাসের উপরে যদি কোনো অ্যাওয়ার্ড থাকে সেটা যেন এই শাহিদ রেজা পায়। ডিভোর্স কি মা? মা, ডিভোর্স মানে হচ্ছে আমি আর তোমার বাবা আর একসঙ্গে থাকবো না, আলাদা থাকবো। তুমি অবশ্য আমার কাছে থাকবে, মাঝে মাঝে যাবে বাবার কাছে বেড়াতে। তোমরা তো এমনিতেই আলাদা থাকো, তোমরা তো আমাকে কাছে রাখো না মা। এখন আমাকে তোমাদের কাছে রাখতে ডিভোর্স নেওয়া লাগবে, নেওয়া দরবে। সরি মা, আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তোরা এটা কি শুরু করলি, শেষ পর্যন্ত ডিভোর্সের দিকে করে গেল। ঠিকই শুনেছ, কেন তুমি তো বলেছিলে ছোট্ট একটা জীবন, এত জটিলতা রেখে লাভ নেই, তাই জটিলতা ঝেড়ে ফেলে দিলাম। আমি এক্ষুনি শাহেদকে ফোন করছি, প্লিজ মা তুমি শাহেদকে ফোন দেবে। শাহেদ, এদিকে আসো বাবা। আসসালামু আলাইকুম। শাহেদ প্লিজ মাথা গরম করো না, এখন দেশের অবস্থা এমনিতেই করোনার জন্য খারাপ হয়ে আছে, তার উপরে তোমাদের ডিভোর্সের কথা শুনে আমার মাথা গরম হয়ে আছে বাবা। মা, এটা পুরোপুরি আপনার মেয়ের সিদ্ধান্ত,
আপনার মেয়েকে বুঝান। অবশ্য বুঝানোর কিছু নেই এখন, তার যেটা ভালো হয় সেটাই করছে। আয়েশার কথা তোমরা কেউ চিন্তা করছো না? মা আয়েশা আমার কাছে থাকবে। এক্সকিউজ মি, আমার মেয়ে আমার কাছে থাকবে, খবরদার। আয়েশা আমার মেয়ে। হো মোটেও, তোমার মেয়েকে তুমি রাখবা? তোমার মেয়েকে তুমি একবেলা খাওয়াতে পারো? কোন রকম কোন রেসপন্সিবিলিটি নাও? আচ্ছা সে রাখ না, তুমি তো একবেলা খাওয়াতে পারো। সকাল সাতটা থেকে শুরু। কি হয়েছে নানা ভাই? আমার বন্ধুরা বাবা মার সাথে কত মজা করে আর আমার প্যারেন্টস খালি ফাইট করে। সব ঠিক হয়ে যাবে নানা ভাই, মাঝে মাঝে আমরা বড়রা এত অবুজ হয়ে যাই। নগদ অ্যাকাউন্টে কি টাকাটা পেয়েছেন? জি, আমার নগদ অ্যাকাউন্টে টাকাটা পেয়েছি ভাইয়া। থ্যাংক ইউ। কাজ কবে শুরু করবেন? দেখি আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুটিং শুরু করব। বাই। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। তোরা কি আরেকবার ভেবে দেখবি বিষয়টা? অন্তত আয়েশার কথা চিন্তা করে। তোরা তো একজন অন্যজনকে ভালোবেসে বিয়ে করেছিলি। ডিভোর্স হওয়ার পরে কত মুখরোচক গল্প বেরোবে তোদেরকে নিয়ে। আচ্ছা আমরা আমাদের ফ্যানদেরকে কী বলবো, কীভাবে হ্যান্ডেল করবো সেটা আমাদের উপর ছেড়ে দাও না। কিন্তু তোমাকে টেনশন করতে হবে না, আমরা সুন্দর মতন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে জানিয়ে দিই। তোদের ফেসবুকে স্ট্যাটাস দেখে তোদের ভক্তদের মনে প্রশ্ন আসবে না? এতই যদি ভালো রিলেশন ছিল তবে ডিভোর্সের প্রয়োজন পড়লো কেন? ভক্তদের কথা মাথায় রাখলে? আয়েশার কথা তোদের কারোরই মাথায় এলো না? এই করোনা আমাদেরকে একটা ভালো শিক্ষা দিয়েছে, কত ঠুনকো আমাদের জীবন। পৃথিবীটা থমকে দাঁড়ায় তোমার জন্য, বোকা সূর্য আলো ছড়ায় তোমার জন্য, নদীর বুকে জোয়ার আসে তোমার জন্য, পাখিগুলো হাওয়ায় ভাসে। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3,000। মঙ্গলবার সকাল 8টা থেকে 24 ঘন্টায় মারা গেছে 35 জন। আপনি বরং নাইমার সাথে কথা বলেন, ওর সাথে ঝামেলাটা মেটান। ইন্ডাস্ট্রিতে আপনারা অনেক পাওয়ারফুল কাপল, আপনাদের মধ্যে কোনো সমস্যা হলে ভক্তদের কাছে ভুল বার্তা যাবে। আপনারা দুজন দুজনের সাথে কথা বলুন, মন খুলে শেয়ার করুন। এই করোনা লকডাউনে যেসব সংসারের মধ্যে ঝামেলা ছিল তাদের মধ্যে আবার আবার একটু প্রেম প্রেম হয়েছে। নাইমান আফিসা, তোমার সাথে এত বছরের সংসার জীবনে আমার জন্য ছিল রোলার কোস্টার। কিছু অপ্রীতিকর ঘটনা বাদ দিলে আমার জীবনের সুখ স্মৃতির সংখ্যাই বেশি। কিন্তু আজ জীবনের যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি তা আমাদের কারোরই কাম্য নয়। এত বছর আমরা একত্রে হেসেছি, কেঁদেছি, দুজন দুজনকে মানিয়ে নিয়েছি। তুমি ছিলে আমার সহধর্মী, আমার শুভাকাঙ্ক্ষী।
তুমি সবসময় ছিলে আত্মবিশ্বাসী ও একজন ভালো মনের মানুষ। তোমাকে ছেড়ে জীবনে বেঁচে থাকার কথা আমি এর আগে কখনো চিন্তাও করিনি। শাহিদ রেজা, তুমি কারো ভাই, বন্ধু, কারো সন্তান, এসব পরিচয়ের বাইরে আমার কাছে তুমি একজন দায়িত্ববান পুরুষ, সর্বোপরি একজন সন্তানের পিতা। তুমি সৃজনশীল, তুমি ডিফারেন্ট, তুমি একজন সাদা মনের মানুষ যে সবসময় অন্যের অসময়ে তাকে প্রয়োজনীয় সমর্থন দিয়ে এসেছ। ট্রুলি ইউ আর আ হিরো। বিয়ে শুধু সামাজিকতাই না, এটা দুজনের সারা জীবনের কমিটমেন্ট। প্রতিটি নারীর মতন আমিও চেয়েছিলাম আমার লাইফ পার্টনার আমার সোলমেট হবে। আর এতটা বছর তুমি ঠিক তাই ছিলে। আমার ক্যারিয়ারের যত পুরস্কার যত সম্মান আমি পেয়েছি তার চেয়ে সবচেয়ে দামি উপহার তুমি আমাকে দিয়েছ, আমাদের একমাত্র সন্তান আয়েশা। প্রত্যেক পুরুষের অন্তরে বাবার বসবাস, তা হয়তো আমি কখনোই অনুভব করতাম না যদি তুমি আমাকে আয়েশাকে উপহার দিতে। নাহিমা আজ না বললে হয়তো কোনো দিনই বলা হবে না আমি তোমার সাথে পুরোটা জীবন কাটাতে চেয়েছি। I always feel that I have a deep connection with you. আমার প্রতিটা স্ক্রিপ্ট, শুটিং এর প্রতিটা ফ্রেম তোমাকে ছাড়া কল্পনা করা অসম্ভব। আর নাহিমা, I'm falling in love with you again. চলো একসাথে থাকি, আরো বেশি ভালোবাসি। আমি জানি না শাহিদ, আমাদের জন্য সঠিক সিদ্ধান্তটা কি হবে। শুধু এইটুকু জানি যে চলো একসাথে থাকি, আরো বেশি ভালোবাসি। কি আশ্চর্য, একই ভাবনা দুজনে দেখলাম। জীবনটা এক রৌদ্র ছায়ার খেলা, জীবন একটাই, তাই তাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার। তোমার জন্য পৃথিবীটা থমকে দাঁড়ায়, তোমার জন্য বোকা সূর্য আর